জেদ্দায় নানা কর্মব্যস্ততার মাঝে ছুটির দিনে ঈদের আনন্দ উপভোগ করতে জেদ্দা লোহিত সাগর পাড়ে ছুটে আসেন অনেকেই। একে অন্যের সাথে কৌশল বিনিময় করতে জেদ্দা মহানগর যুবদল কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জেদ্দার লোহিত সাগর পাড়ে অনুষ্ঠিত সভায় জেদ্দা মহানগর যুবদলের সভাপতি বাহারুদ্দিন বাদলের সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল জলিল। আরও উপস্থিত ছিলেন এস এম সেলিম রেজা, মোহাম্মদ শাহজাহান, রশন জামিল শিপু, আনোয়ার হোসেন হেলাল, ফারুক হোসেন, আব্দুল কাইম, সিদ্দিকুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন হাই আল সালামা অঞ্চল শাখা যুবদলের সভাপতি আব্দুল ওয়াহিদ ও সদস্য সচিব ছিলেন হাই আল সালামা অঞ্চল শাখা যুবদলের সাধারণ সম্পাদক ওমর মানিক। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সবাই দোয়া করবেন। বিএনপি সামনের দিনে কঠোর আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারকে বিদায় জানিয়ে সরকার গঠন করবেন ইনশাল্লাহ। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। জেদ্দা থেকে আল মামুন শিপনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।